আজকে এই কথা সর্বজন স্বীকৃত যে যে কোনো জাতি উন্নয়ন করতে গেলে কারিগরি শিক্ষার উপর জোর দিয়েই তারা উন্নতি করতে পারে বা করছে। এবং এই বিষয়টি আমরা যদি দু একটি দেশের দিকে তাকাই, স্পেশালি চায়না, আজকে চায়না কিন্তু টেকনিক্যালি বা টেকনোলজিক্যালি বা ভোকেশনালি অনেক বেশি ডেভেলপ এবং তারা বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড এখন সেকেন্ড লার্জেস্ট ইকোনমি। তো এই যে তাদের যে উত্থান বা এই যে তাদের যে উন্নয়ন, এই উন্নয়নের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আসলে কারিগরি জ্ঞান বা কারিগরি শিক্ষা। এই কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশেও আমাদের যারা নীতি নির্ধারক বা সরকার তারা অনেক বেশি এমফাসিস দিয়েছেন। তো আমাদের প্রয়োজন হচ্ছে আসলে যেহেতু আইডেন্টিফাই আমরা করেছি যে কারিগরি এবং ভোকেশনাল শিক্ষায় আমরা গুরুত্ব দিব বা দিতে চাই বা দিচ্ছি, এটাকে কার্যকরভাবে সেটাকে যদি আমরা করতে না পারি তাহলে আলটিমেটলি আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য মাত্রা আমরা নির্ধারণ করেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। আশার ব্যাপার যে সরকার সরকারি পলিটেকনিকের সাথে সাথে প্রাইভেট পলিটেকনিককেও কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার এবং সক্ষমতা বৃদ্ধির জন্যে তারা সহযোগিতা দিয়ে যাচ্ছে। এবং এই সহযোগিতার বৃদ্ধির মাধ্যমে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা যাতে অর্জন করার ক্ষেত্রে একটি ভালো ভূমিকা পালন করে। সরকারের এই উদ্যোগগুলোর মধ্যে একটি খুব প্রশংসনীয় উদ্যোগ হচ্ছে যে সরাসরি কারিগরি শিক্ষায় যারা পড়ছে তাদেরকে স্কলারশিপ প্রদান করা। এই যে সরাসরি শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা এবং এই উদ্বুদ্ধকরণের মাধ্যমে কারিগরি শিক্ষায় তাদেরকে আকর্ষণ করা, এটি একটি বড় ভালো উদ্যোগ। এবং এই উদ্যোগটি আমাদের ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এই উদ্যোগের অংশীদার এবং এই উদ্যোগে আমাদের যারা শিক্ষার্থী তারা সরাসরি বেনিফিটেড হচ্ছে এবং এই বেনিফিশিয়ারি যারা তারা এই কারিগরি শিক্ষা নিয়ে তারা তাদের কেরিয়ার গঠন করতে পারবে। ড্যাফোডিল পলিটেকনিক সমূহের বৈশিষ্ট্যদের মধ্যে অন্যতম হচ্ছে যে এটি এমন একটি গ্রুপের বা ফ্যামিলির অন্তর্ভুক্ত যেটি ড্যাফোডিল ফ্যামিলি, এবং এই ফ্যামিলির সবচাইতে বড় প্রতিষ্ঠান হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ড্যাফোডিল পলিটেকনিক সমূহে যে টেকনোলজিগুলো আমরা চালাচ্ছি এর প্রত্যেকটিরই ব্যাচেলর এবং মাস্টার্স কোর্স ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আছে। এবং এই ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের সেই হারে রিসোর্সেসও আমাদের রয়েছে, যেমন প্রফেসার্স রিসার্চার আল্ট্রা মডার্ন এবং লেটেস্ট টেকনোলজিতে ল্যাব। তো এই যে রিসোর্সেসগুলো সেগুলো ড্যাফোডিল পলিটেকনিক সমূহের যারা শিক্ষার্থী তারা শেয়ার করতে পারে এবং এই শেয়ারিংয়ের মাধ্যমে আমাদের যারা পলিটেকনিকের শিক্ষক এবং শিক্ষার্থী তারা সরাসরি উপকৃত হতে পারে। তিনটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। প্রথমত হচ্ছে টেকনিক্যাল স্কিলস যেটি তাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত, এবং এই পাঠ্যক্রমের অন্তর্ভুক্তি স্কিলসের বাইরেও একজন শিক্ষার্থীকে দক্ষ এবং সঠিক মানবিক গুণাবলী সম্পন্ন এবং চাকরি উপযোগী একজন নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই টেকনিক্যাল স্কিলসের পাশাপাশি আমরা আর্ট অফ লিভিং এবং এমপ্লয়েবিলিটি 360 এই দুটি কোর্স আমরা প্রত্যেক শিক্ষার্থীকে আমরা দিয়ে থাকি। একজন শিক্ষার্থী ডিপ্লোমা পাস করে সে চাকরিতে ঢুকে তারপর সে তার উচ্চশিক্ষাটা সে নিতে পারছে। এই যে সুযোগ, এই সুযোগটি কাজে লাগিয়ে আমি আশা করি এবং বিশ্বাস করি আমাদের যারা অভিভাবক আছেন এবং আমরা যারা সচেতন মহল আছি আমরা সবাইকে কারিগরি শিক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করব এবং দেশ জাতির উন্নয়ন অংশীদার করবো।